আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় 4 থেকে 6 মাসের করণীয় কি। আপনারা যারা 4 থেকে 6 মাসের গর্ভবতী আপুরা আছেন, আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য। বিশেষ করে এই আপুরা একটু বেশি কমেন্টস করছেন, 4 মাসে 5 মাসে কিংবা 6 মাসের গর্ভাবস্থায় সে কি করতে পারে এবং তার বাচ্চার অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছে। ভিডিওতে থাকছে 4 থেকে 6 মাসে আপনার করণীয় কি, কি করতে পারবেন না, কতবার ডাক্তার দেখাবেন এবং কোন কোন লক্ষণ দেখলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, সব থাকছে এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টিপস মালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সন্তান ধারণ থেকে শুরু করে সন্তানের পৃথিবীর আলোর মুখ দেখা পর্যন্ত একজন মাকে বিভিন্ন শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এ সময় মায়ের বিশেষ যত্নের বিকল্প নেই। অন্তঃসত্ত্বা মায়ের শুধু শারীরিক যত্নই নয়, এ সময় চাই মানসিক সুস্থতাও। এজন্য মাকে হতে হবে আগের থেকে অনেক বেশি সতর্ক। 4 মাসের গর্ভাবস্থাকালীন সময়ে সমস্যাজনিত উপসর্গগুলো হ্রাস পেতে থাকে। 5 থেকে 6 মাসের ব্রণটি সম্ভবত দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু শিশুটি বেড়ে উঠতে থাকে, বেশিরভাগ গর্ভবতী মহিলারাই তাদের ওজন লাভ করতে শুরু করেন, বাচ্চা নড়াচড়া অনুভব করতে শুরু করবে। এই সময় চিত হয়ে শোয়া কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। গর্ভাবস্থাকে সহজ করে তুলতে উপযুক্ত বিশ্রাম, সক্রিয় থাকা, ব্যায়াম করা এবং একটি পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব 4 থেকে 6 মাসের গর্ভাবস্থার ডায়েট কেমন হবে। গর্ভবতী মহিলাদের জন্য আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মা দুজনের জন্য খাবার খান, সে খাদ্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হওয়া উচিত। নিজের ওজন বৃদ্ধি সম্পর্কে চিন্তা করা উচিত নয়। গর্ভাবস্থায় 4 থেকে 6 মাসে পুষ্টিকর ও খনিজ পদার্থগুলো নিয়মিত প্রবাহের জন্য আপনার খাদ্যের মধ্যে সবুজ শাকসবজি, বাদাম, ফল এবং গোটা শস্যের খাবার অন্তর্ভুক্ত করুন। অ্যাপ্রিকট, চেরি, পেয়ারা, বেরি, ড্রাগন ফ্রুট, কমলা, কলা, আপেল, আম ইত্যাদি ফলে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ রয়েছে। তাছাড়া ডিম, গাজর, বিট, পালং শাক, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, ঢেঁড়স, টমেটো, পেঁয়াজ, স্যালারি, ব্রোকলি প্রভৃতির মতো কিছু শাকসবজি আপনার খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা খুবই পুষ্টিকর এবং আপনার বাচ্চার জন্য। এখন আমরা জানব 4 থেকে 6 মাসের গর্ভবতীর শারীরিক কি কি পরিবর্তন ঘটে। গর্ভাশয়ে প্রসারিত হওয়ার কারণে আপনার পিঠ, উরু, পেট এবং কুচকি এলাকায় ব্যথা অনুভব করবেন আর এই কষ্ট আগামী কয়েক মাস ধরে চলবে। গর্ভাবস্থা হরমোনের বৃদ্ধির কারণে অনেকের মাড়ি থেকে রক্তপাত দেখা দেয়, ফলে মাড়ি নরম আর সংবেদনশীল হয়ে দাঁত ব্রাশ করার সময় রক্তক্ষরণ দেখা দিতে পারে। তাছাড়া মূত্রাশয়ে চাপ থাকার কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তাই আপনাকে প্রায়শই ওয়াশরুমে যেতে হতে পারে। গর্ভাবস্থা আপনার ত্বকের অনেক পরিবর্তন ঘটে, বিশেষ করে হরমোনের পরিবর্তনের কারণে কিছু মহিলা বিবর্ণ ত্বক দেখতে পান। হালকা ময়শ্চারাইজার এবং লোশন ব্যবহার করে এ সময় আপনার ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। হরমোনের পরিবর্তনের ফলে দৃষ্টির প্রখরতার উপর খারাপ প্রভাব পড়তে পারে, মানে আপনি চোখে ঝাপসা দেখতে পারেন। এখন আমরা জানব 4 মাসের গর্ভের শিশুর বিকাশ কেমন হয়। ব্রণটি মানুষের মতো দেখতে হতে শুরু করে, যার মধ্যে কান, চোখ, নাক, চুল এবং মুখের বৈশিষ্ট্য রয়েছে। 17 সপ্তাহের বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত প্রায় 13.1 সেন্টিমিটার বা 5 ইঞ্চি হয়। 4 মাসের গর্ভবতী অবস্থায় শিশুর মধ্যে চোখের পাতা, ভ্রু এবং লোম প্রকাশ পায়। এই সময় সামান্য নড়াচড়া শুরু হয় এবং লাথি শুরু হবে। তাছাড়া শিশুর চামড়া ল্যানোগো নামক সূক্ষ্ম চুলের দ্বারা আচ্ছাদিত হয়। এখন আমরা জানব 5 থেকে 6 মাসের শিশুর বিকাশ কেমন হয়। গর্ভাবস্থা 5ম মাসের শিশু দ্রুত বেড়ে ওঠে এবং শিশুর একটি অবিশ্বাস্য গতিতে বিকাশ হতে থাকে। 5ম মাসে সন্তানটি প্রায় 8 থেকে 12 ইঞ্চির মতো লম্বা হয়ে ওঠে আর 6 মাসে 14 থেকে 18 ইঞ্চির মতো লম্বা হয়। বাচ্চার ওজন বেড়ে প্রায় 1 পাউন্ডের মতো হতে পারে। তবে এখানে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি শিশুই বেড়ে ওঠে তার নিজস্ব গতিতে, তাই সবার বাচ্চায় যে 1 পাউন্ড হবে এমনটাও নয়। 5 থেকে 6 মাসের শিশুর পেশি এবং হাড় ক্রমশ ঘন হতে থাকে এবং বাহু, পায়ের আঙ্গুল, হাত, পা, হাতের আঙ্গুলগুলো ভালোভাবে গঠিত হয়। তাছাড়া আপনার শিশুর ত্বক পুরু এবং তৈলাক্ত সুরক্ষিত আস্তরণের দ্বারা আবৃত থাকে এবং ত্বককে রক্ষা করতে তাকে ঘিরে থাকে অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি।
পাঁচ থেকে ছ মাসের আশেপাশে শিশু রোগ প্রতিরোধক ব্যবস্থা আরো পরিণত হয়। এ সময় স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে, গ্রন্থি, প্লিহা এবং তার সাথে মনোসাইট এবং লিম্ফোসাইট গুলো কাজ করতে শুরু করে। শিশুর মস্তিষ্কের দ্রুত বিকাশ হতে থাকে এবং ক্রমশ তা আরো জটিল হয়ে উঠতে থাকে। শিশুর অবস্থানের পরিবর্তন হতে শুরু করে, মানে বাচ্চাটা সারা প্যাটময় নড়াচড়া করতে থাকে। আপনার সন্তানের আলোর প্রতি সংবেদনশীলতার বিকাশ ঘটে। পাঁচ মাসের অজাত শিশুর নোনতা এবং মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে পারে। পাঁচ থেকে ছয় মাসের শিশুর ব্রু, চোখের পাতার লোম, সূক্ষ্ম লোম, কান এবং নখগুলো গঠিত হয়। বাচ্চাটি অল্প সময়ের জন্য চোখ খুলতে পারে, হাই তুলতে পারে, বুড়ো আঙুল চুষতে পারে, পা ছুটতে পারে এবং ঘুরেও যেতে পারে। শিশুর মুখটি স্পষ্টভাবে গঠিত হতে থাকে, বাচ্চার ভিতরে নড়াচড়া করে বাক দিতেও সক্ষম হয় এবং শিশুর যৌনির বিকাশ ঘটে। আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করা শুরু করতে পারেন এবং হতে পারে তার থেকে সাড়াও পেতে পারেন, কারণ ছয় মাসের বাচ্চা কিছু শ্রবণ ক্ষমতা অর্জন করতে পারে, সুতরাং বাহিরের শব্দ শিশুকে বিরক্ত করতে পারে। এখন আমরা জানবো চার থেকে ছয় মাসের গর্ভাবস্থা আপনার করণীয় কি। একটি ক্রমবর্ধমান শিশুর প্রচুর পুষ্টির প্রয়োজন, যেমন মায়েরও। সুতরাং আপনি যথেষ্ট ভিটামিন গ্রহণ করে নিশ্চিত করুন, এটি খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করুন, আপনার স্বাভাবিক রুটিন চালিয়ে যান, যোগ ব্যায়াম করুন যা প্রসবের সময় আপনাকে সহায়তা করবে। আপনার শরীর দুটি মানুষের জন্য কাজ করছে এবং তাই যথেষ্ট পরিমাণের ঘুম নিশ্চিত করুন। দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম আবশ্যক। যদি আপনি যথেষ্ট পরিমাণের পুষ্টি না পেয়ে থাকেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে পরিপূরক, মানে খাবার ছাড়াও যাতে আপনি ভিটামিনগুলো পান সেজন্য ওষুধ নিতে পারেন। তাছাড়া প্রচুর সি ফুড খান, পরিষ্কার করা ও তাজা মাছ খান এবং কাঁচা মাছ খাবেন না। মাছে ওমেগা 3 এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ, তাই রান্না করা মাছের একটি অংশ খাওয়া আবশ্যক। মানসিক প্রশান্তির জন্য সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক রাখুন এবং যৌন মিলনে জড়াতে পারেন। মাড়ি থেকে রক্তক্ষরণ বা অন্য কোনো দাঁতের জটিলতা এড়ানোর জন্য আপনি নিয়মিত চেক আপ করতে ডাক্তারের কাছে যেতে পারেন। গর্ভকালীন সময়ে সক্রিয় জীবনযাপন করুন, নামাজ পড়ুন, ধর্মীয় বই পড়তে পারেন, চাইলে গান শুনুন, সামান্য হাঁটা চলা করুন, যোগ ব্যায়াম করুন, আরামে থাকার কৌশলগুলো রপ্ত করুন এবং ইতিবাচক ও চাপমুক্ত থাকতে চেষ্টা করুন। গর্ভাবস্থার এই পর্যায়ে গর্ভপাত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, তাই আপনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সন্দেহ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এখন আমরা জানবো গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে যে কাজগুলো করবেন না। প্রথমত, জাঙ্ক ফুড এড়ান, মূত্রত্যাগ করতে দেরি করবেন না, হঠাৎ করে উঠতে বা বসতে যাবেন না, একটানা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন, সিঁড়ি দিয়ে উঠানামা ভারী জিনিস বহন থেকে বিরত থাকুন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না, ওজন বৃদ্ধি চেক করুন। গর্ভধারণের 5 মাসে আপনার খিদে খুব বেড়ে যাবে, তাই আপনার অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধিকে আটকানো প্রয়োজন, তাই অতিরিক্ত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রবণতাকে আটকান। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেকে বিরত রাখুন। এখন আমরা জানবো গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে আপনাকে যে পরীক্ষাগুলো করাতে হবে। নিয়মিত গর্ভবতীর ওজন, উচ্চতা আর রক্তচাপ চেক আপ করা, প্রোটিন এবং সুগারের পরিমাপের জন্য প্রস্রাব পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, পায়ের পাতা এবং অঙ্গবিন্যাস পরীক্ষা, গর্ভাবস্থায় ব্রণের অবস্থান, ওজন, আকার নিয়মিত পরীক্ষা করা, মাসে 2 বার করে ডাক্তারের কাছে যেতে হবে যদি কোনো বড় ধরনের সমস্যা না দেখা যায়। এখন আমরা জানবো যে বিষয়গুলো নজরে আসলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। যদি আপনার মলদ্বার থেকে রক্তপাত হয় তাহলে এটি গুরুতর অসুস্থতার একটি চিহ্ন হতে পারে। যৌনি থেকে রক্তপাত হলে, প্রস্রাবের সময় ব্যথার অনুভব হলে, ক্রমাগত বমি হওয়া বা পানি ভাঙা, সাদা ছাড়া অন্য কোনো রঙের গন্ধযুক্ত স্রাব হলে, একটি সুস্থ ব্রণ, দিনে 10 বার নড়াচড়া করা উচিত, যদি তা না হয় তবে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, কারণ এটি শিশুর সাথে কিছু সমস্যার কারণ হতে পারে। তাছাড়া পেটে অনেক ব্যথা বা দীর্ঘস্থায়ী পিঠের নিচের দিকে গুরুতর ব্যথা হলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আশা করছি আপনারা ভিডিওটা দেখে খুব ক্লিয়ার বুঝতে পেরেছেন গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বাচ্চা সুস্থ এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য। সেজন্য আপনার নিজের প্রতি খুব বেশি যত্নশীল হওয়া উচিত, কারণ এই সময় গর্ভপাতের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।
তাই নিজের প্রতি যত্নশীল হন, কারণ আপনার ভালো থাকার উপর নির্ভর করছে আপনার বাচ্চাটা কতটা ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।